বিতর্ক বাড়াননি। তো যাই হোক, তো এটা বললাম একটা অ্যাসপেক্ট। সেকেন্ড হচ্ছে আপনার বিভিন্ন দপ্তর এই স্টাফ ক্রাঞ্চে ভুগছে, অনেকগুলি পদ শূন্য পড়ে আছে। আমি সেখানে বলছি সব নিতে না পারলেও মিনিমাম যেটা না হলে পর গভর্নমেন্ট চালানো, দপ্তর চালানোই কঠিন হবে। এখন তো দেখা গেলো এগ্রিকালচার ডিপার্টমেন্ট প্রচণ্ড হইচই করছে, আমাদের তো লুকি নাই। তো এটা অন্তত করার চেষ্টা করুন, দ্যাট ওয়াজ অ্যানাদার পয়েন্ট। তারপরে যেটা বললাম আমরা সেটা হচ্ছে রেগা টুয়েপ, রেগাতে মেশিন ব্যবহার করছেন, এটা করা যায় না, আইনের বিরুদ্ধে। রেগার অবজেক্টিভ কী, পারপাসটা কী? স্টারভেশন ডেথ বন্ধ করো, হাফ স্টারভেশন বন্ধ করো, অ্যাসেটস কিছু না কিছু তৈরি হবে, কিন্তু এটাই মূল না। এগুলো মানে গছ মাপ কাঠি নিয়ে গিয়ে মাপ জুকের ব্যাপার না, মানুষের হাতে কিছু পয়সা দর, মজুরি কত, আমাদের রাজ্যে 205 টাকা, লাস্ট আমরা যখন রেখে যাই তখন ছিল 177 টাকা। এটা তো আমাদের ইচ্ছা মতো না, এটা হচ্ছে আপনার সিপিআই, হ্যাঁ, কনজিউমার প্রাইস ইন্ডেক্স, এক এক রাজ্যে এক এক রকম। আমাদের রাজ্য হিমাচলের সঙ্গে যুক্ত, তার থেকে যে ফর্মুলা বেরিয়েছে তার উপর ভিত্তি করে আমাদের সময় লাস্ট ছিল 177, এখন এটা 205 টাকা হয়েছে, এটা রাজ্যের কোনো ক্রেডিট নাই। তো এটা তো পাচ্ছে না সবাই, তার মধ্যে মেশিন ইউজ করছে। মেশিন যদি মানুষের কাজ করে, পয়সা তো মেশিন পাবে, মানুষ পাবে না, তাহলে মেশিনের একজন মালিক আছে। আমি বললাম এটা তো নানাজন লোক নিয়ে যাচ্ছে, এবং তথ্য হচ্ছে এগুলো হচ্ছে আপনার এই মণ্ডলের লোকরা, আর মজুরি যারা পরিশ্রম করছে পুরোটা হাতে পাচ্ছে না, দেরি হচ্ছে, এবং অর্ধেকটাই নিয়ে চলে যাচ্ছে অন্যরা। এটা বন্ধ করুন। টুয়েপ তো বাজেটের স্পিচে কোনো জায়গায় উল্লেখ নাই, ইটস এ ইউনিক ইন দি কান্ট্রি। এখানে এটা বাড়ানো দরকার, টাকা বাড়ানো দরকার, দিন বাড়ানো দরকার, এটা আমরা বলেছি। আর বলেছি এগ্রি অ্যান্ড অ্যালাইড সেক্টর, এই জায়গাটাতে পয়সা খরচ বাড়ান, কারণ এটা হচ্ছে আমাদের অর্থনীতির মূল ভিত্তি। এটা না হলে পর মাঝারি শিল্প, ছোট শিল্প হবে না, বড় শিল্প চাইলেই ত্রিপুরা চট করে হবে না। অবশ্য ইনফ্রাস্ট্রাকচার আমরা ডেভেলপ করছি, রাস্তাঘাট, বিদ্যুৎ, সেচ, এগুলো হয়েছে, এই জায়গায় নজর দিন। সেচের নতুন প্রকল্পের কথা বলছেন, পুরনো যে প্রকল্প যেগুলি ভেঙে পড়ছে এগুলো সারাই করুন, সস্তায় বিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা করুন, কোয়ালিটি সিস দেওয়ার ব্যবস্থা করুন, ফার্টিলাইজার দেওয়ার ব্যবস্থা করুন। এই কয়েকটা বিষয় সেখানে বলার চেষ্টা করেছি। অর্থাৎ এখানে এই যে কথাগুলো আমি বললাম, এর থেকে নিশ্চয়ই আপনারা রিয়েলাইজ করছেন নেগেটিভ অ্যাপ্রোচ না কোথায়। এবং সেখানে কংক্রিটলি বলেছি, মনে হচ্ছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে কোথাও একটা ঘাটতি আছে, এটা গভীরে যাওয়ার দরকার আছে। এবং